হ্যালো ভিভার্স, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। গ্রাম বাংলার নিউ ব্লগ ভিডিওতে আপনার সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের মাঝে একটি ভিডিও তুলে ধরেছি। দেখতে পাচ্ছেন আমি মাঠে ড্রাম নিয়ে পিএসকে তোষদ্দি বাজাইতেছি। ভাই, পিএসকে তোষদ্দি বাজায় এবার শেষ। দেখতে পাচ্ছেন আমার হাতে যে একটি ব্যাগ, এই ব্যাগের ভিতরে যে ওষুধগুলো আছে, ওষুধগুলোর দাম শুনলে আপনার মাথা মতো ভাই ঘুরে যাবে। আমি দেখাইতেছি কি কি ওষুধ, এর আগে একবার দিছি, আবার দেওয়া যাইতেছি মাঠে। দেখাইতেছি আপনাদের কি ওষুধ, দাঁড়ান। এই যে যে একটু ওষুধের বোতল দেখতে পাচ্ছেন আপনারা, লুনা, এই ওষুধটা ভাই এর আগে একবার দিছি। এক একটা ওষুধের দাম 700 টাকা করে, 100 মিলি ওষুধের দাম মাত্র 700 টাকা করে। 6 গ্রাম ওষুধ হয়, 6 গ্রাম হয় না, 5 গ্রাম ওষুধ হয়। দুইটা অলরেডি একটা দোয়া হয়ে গেছে খেতে, দেখতে পাচ্ছেন। এই ওষুধ কিনবার যে আমরা শেষ, সাত আর একটা ওষুধ আছে। এই ওষুধটা আবার আজকে নতুন আনছে আর থেকে দেওয়ার জন্য পেঁয়াজ খেতে। এই ওষুধটা দিলেই পেঁয়াজগুলো একটু বড় হয় এবং গাছগুলোতে কোনো জীবাণু থাকে না, সেই জন্য এই ওষুধগুলো দিতাছি। দেখতে পাচ্ছেন ওষুধগুলা অনেকে অনেক ভালো কাজ করে ওষুধগুলো, সেই জন্য দিতেছি। ভিতরে আর একটা ওষুধ আছে, দেখেন আমি আপনাদেরকে দেখাইতেছি। ওই যে বোতল দেখতে পাচ্ছেন, এটা হলো আপনার বিষ জাতীয়, তাতে পোকামাকড় সব মারা যায় সেজন্য। আর এটা হলো গাছগুলো সুস্থ রাখবে। এই ওষুধ কিনবার দেয় ভাই কৃষকের এবার শেষ। তাও দেখা গেল পেঁয়াজের দাম যদি ভালো হয় লাভবান হতে পারে কৃষকেরা। ভিডিওটা বেশি বড় করবো না, এই পর্যন্তই। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।